সারা বছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে বিধায়ক পরেশ পালের নির্দেশে মানুষের পাশে থেকে কাজ করে চলেছেন বিশিষ্ট সমাজসেবী বীরেন দত্ত। গত লকডাউন হোক কিংবা ঘূর্ণিঝড় যাস, মানুষের পাশে থেকে নিঃশব্দে কাজ করে গিয়েছেন তিনি। বাদ যাচ্ছেন এবারে আংশিক লকডাউনটাও। সংক্রমণ কমাতে রাজ্য জুড়ে চলছে কড়া বিধিনিষেধ। এই বিধিনিষেধে আতান্তরে পড়েছেন দিনানাদিন খোয়া মানুষেরা। কড়া বিধিনিষেধের ফলে রোজগার নেই, তার ফলে খাবার জোগাড় করতে গিয়ে নাস্তানাবুদ হতে হচ্ছে তাদের। এবার এলাকার প্রান্তিক মানুষদের সাজাতে গিয়েলেন বীরেন দত্ত। রবিবার দিন তাদের উদ্যোগে বকুলতলা একতা সংঘের সহযোগিতায় শিয়ালদহ এনআরএস মেডিকেল কলেজ সামনে পথ চলতি মানুষের হাতে তুলে দেওয়া হলো দুপুরের খাবার। সে সঙ্গে রোগীর আত্মীয় পরিজন এবং এলাকার প্রান্তিক মানুষদের হাতেও খাবার তুলে দেন তারা। প্রায় 900 জন মানুষকে খাবার তুলে দেওয়া হয় এদিন। এদিন বীরেন দত্ত বলেন, মানুষের সেবা করতে হলে নেতা হতে হয় না। আমাদের বিধায়ক পরেশ পাল আমাদের শিখিয়েছেন নিঃস্বার্থ হবে মানুষের সেবা করতে, সেই কাজটাই করে যাচ্ছি আমরা। আমাদের বেলেগড়া 35তম ওয়ার্ডে বকুলতলা একতা সংঘ, আমাদের পার্থ সারথি মন্দিরের সামনে আমাদের ক্লাব, আমরা সারা বছর দেখো নানা রকম একটা প্যান্ডামিক সময় করোনা, লোক খেতে পাচ্ছে না বা জস, গ্রামের লোককে অনেকেই খাওয়ার দিচ্ছে, শহরের লোক অনেকে খাওয়ার পাচ্ছে না। আমরা 800 উপর লোককে খাওয়ালাম আজকে। আজকে যদি আমরা আরও 500 লোকের বেশি এক্সট্রা খাওয়া তাও খেত, যতটুকু ক্ষমতা আমরা করলাম ক্লাবের তরফ থেকে। প্রত্যেক দিন খাওয়া দাওয়া চলছে আমাদের ক্লাব থেকে, কখনো এখানে, কখনো আমাদের স্ট্যান্ড রোডে, কখনো বড়বাজারে, কখনো আরজি কল হসপিটালের সামনে, সব জায়গায় চলছে টুকটুক করে আমাদের। তা আমরা তো প্রচার করি না, আমরা দেখো আমাদের ক্লাব থেকে সারা বছর কিছু না কিছু দুস্থ মানুষের জন্য আমাদের চলছে। সামনে আমাদের রথ, ওখানে আমাদের রক্তদান শিবির, রথের কম্পিটিশন আছে, তার মধ্যে মানুষের জন্য চিন্তাভাবনা করতে হচ্ছে আমাদের ক্লাব থেকে। মানুষ খেতে পাচ্ছে না, যতটুকু ক্ষমতা আমরা মানুষের জন্য করছি। মাননীয় বিধায়ক পরেশ পালের নির্দেশে বকুলতলা একতা সংঘের কর্ণধার বীরেন দত্ত সারা বছর বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যসূচি নিয়ে কাজ করে। আজকেও তাই সামান্য দীপাবলির মানে মধ্যাহ্নে কিছু মানুষের কাছে আমরা আহার তুলে দিতে চেষ্টা করেছি। অন্তত 1000 জনের বেশি মানুষকে আমরা আহার তুলে দিতে পেরেছি, আমরা আনন্দিত। এবং আমরা এটাই চাইব, সাধারণ মানুষ আমাদের আশীর্বাদ করুন বীরেন দত্ত যাতে সারা বছর বকুলতলা একতা সংঘের পরিবার নিয়ে মানুষের জন্য কাজ করে দিতে পারে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।